আজকে জেনে নেব দু বোন কার নিয়ে কতটা জানে সঠিক, মানে কি খেতে ভালোবাসে, কোন জায়গা পছন্দ, এটা জানবো। ছোট থেকে তোমাকে প্রশ্ন করছি, তোমার দিদির খেতে কোন জিনিসটা ভালো লাগে? তোমার বোনের ভূতের সিনেমা ভালো লাগে না কমেডি? তোমার বোনের কোন গানটা ভালো লাগে, মানে হিন্দি না বাংলা? আমার বোনের ইংলিশ গান বেশি ভালো লাগে, সারাক্ষণ ইংলিশ গান, ওদের ঘর গোছাবো, তো আমাদের দুজনে ইয়েটাই পুরো আলাদা। ও কোনোদিন আমারটা নিয়ে টানাটানি করবে না, আমি জানি, কারো ব্যাট বল নিয়ে খেলবে না। তোমার তো বার্থডে গেছে, কিছু জামা কাপড় পেয়েছি, ভালো জায়গায় ঘুরতেও গেছি। তোমার জন্মদিনের দিন কি চাও, মানে কোন জিনিসটা গিফট পেলে খুশি হবে? আমার খালি একটু সারপ্রাইজ দিলেই হবে, সেটা বেশ বেলুন দিয়ে সাজিয়ে রাখবো, মানে তোমার দিদি তোমার বিয়ে হয়ে যাবে, এখনই তো তোমার মন খারাপ হয়ে গেছে শুনে। যারা একটা প্রশ্ন যে ভিলেনরা ওখানে শুধু লোককে সাথে ক্ষতি কি করে হয়, যারা ভিলেন হয় তারাই মানে পর্দার থাকে যে এতটা ফ্যামিলি এটা মনে হয় আরো তোমাদের মনে হয়, কারণ সারাক্ষণ ওদেরকে একটা মানে সাংঘাতিক রূপে দেখছো, তারপরে যখন ওরা নর্মালিও কথা বলে সেটাকেও তোমাদের হয়তো মিষ্টি লাগে, আর নায়িকারা যদি সবসময় মিষ্টি হওয়ার কথা বলতে একটু মিষ্টি থাকে, ওটা দুটো দেখতে পাচ্ছি বলে মনে হয় হয়তো কি নাই বাজে বেটা এত মিষ্টি। এরকম কোনোদিন তোমাদের শুনতে হয়েছে যে তোমার মানে কেউ বলেছে যে সবই জানি কি হতে চলেছে এইসব বলতে থাকে, তো যাই হোক ওটা তো আমাদের এক ধরনের অ্যাচিভমেন্টই বলা যায়, যত হেট্রেড বাড়বে ততই ভিলেন্সদের ভালো। আর তারপর যখন তুমি একটা ভালো ক্যারেক্টারে করছো তখনও এই ক্যারেক্টারটা ভালো, হ্যাঁ মানে আমায় তো এমনি অডিয়েন্স মানে মিলেনের চরিত্র দেখেছে আর হিরোইনের চরিত্র দেখেছে, তো এমনি লোক যখন যে ক্যারেক্টার করি তখন সেরকম কমেন্টসে পড়ে যায় আমার সোশ্যাল মিডিয়ার সম্পর্কে, সারাজীবন নেগেটিভ। হ্যাঁ আমি ছবি থেকে ঠিকঠাক ভাবে সিরিয়াল করা শুরু করেছি, সব কিছু থেকে আমি নেগেটিভ চরিত্র করছি, কেন জানি না আমাকে দেখে হয়তো মনে হয় আমি খুব নেগেটিভ চরিত্র ভালো করতে পারি বা সামথিং, এমনি আমি কোনো পজিটিভ চরিত্র করলেও লোকে আর ওইটা থেকে বেরোতে পারে না, তাও লোকে কমেন্ট করে বুঝতে পারি আর কি এরকম কেন করা হচ্ছে।